এজন্য আল্লাহ বলে জিন জাতিকে বানাইছি আমার গোলামি করার জন্য, তারা পরীক্ষায় পাশ করতে পারে নাই, জাতিকে ধ্বংস করে দিয়ে মানুষকে মনোনীত করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, এই মানুষ বানানোর জন্য। রব্বুল আলামিন একটা নয় দুইটা নয়, কোরআনুল কারীমের মধ্যে চার চারটা কসম করেছেন। কয়টা কসম করেছেন বলেন তো? চারটা কসম করেছেন আমার আল্লাহ, এই মানুষ বানাইতে গিয়ে আমার আল্লাহ কসম করেছেন। আপনাদের একটা পরিচিত সুরা, যেই সুরাটা আমি মাঝে মাঝে নামাজের মধ্যে তেলাওয়াত করি, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন। এই সুরার প্রথমে আল্লাহ তিনের কসম করেছেন, যাইতুনের কসম করেছেন, তুর সিনিন সিনাই পর্বত তুর পাহাড়ের কসম করেছেন, ওয়াহাযাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম করেছেন। আমার আল্লাহ চাইটা কসম করেছেন এই মানুষ বানানোর জন্য। আমার আল্লাহ কেন তিনের কসম করলেন? তিন মানে কি? তিন মানে হলো একটা ফল, এই ফলটা যেটাকে আমাদের বাংলাদেশেও পাওয়া যায় লাল লাল ফল, যেই ফলটাকে মানুষ দেখলে ঘৃণার চোখে দেখে, মানুষ মনে করে ডুমুর ফল খাই ওরা পাগল হয়ে যায়, বা আবার কেউ বলে ডুমুর খাইলে মানুষ মরে যায় মাতাল হয়ে যায়। এই ডুমুর ফলটা যদিও বাংলাদেশে তেমন গুরুত্ব নাই, এই ডুমুর ফলটা আরব নগরীতে এই ডুমুর ফলের অনেক দাম অনেক সম্মান। হাদিস শরীফে আছে এই ডুমুর ফল কোনো মানুষ যদি ভিজায় রেখে ওই পানিটা কোনো মানুষ যদি খায়, আমার আল্লাহ বড় বড় ঘাতক রোগগুলো থেকে ওই মানুষকে হেফাজত করবে বলেন সুবহানাল্লাহ। এই ডুমুর ফলের কসম করেছেন আমার আল্লাহ তিন। এই ডুমুর ফল বিজ্ঞান যখন এই ফল নিয়ে গবেষণা করল, বিজ্ঞানের আকারে এইটাকে যদি মডিফাই করা হয়, রিফাইনিং করা হয়, এমজি যদি ঠিক রাখা হয়, আর এইটা দিয়ে যদি ওষুধ বানানো হয়, বর্তমান যে জাতীয় রোগ ডায়াবেটিক্স, এই ডায়াবেটিক্স বাংলাদেশে নয় সারা পৃথিবীতে কোনো মানুষের ডায়াবেটিক্স নামক ঘাতক রোগ আর থাকবে না বলেন সুবহানাল্লাহ। এই ডুমুর ফলের এত দাম, এই ডুমুর ফল যদি কোনো মানুষ খায় তার যৌনতা কোনোদিন শেষ হবে না। যে সমস্ত মহিলাদের অনিয়মিত মাসিক হয়, ওই মহিলাগুলো যে ডুমুর ফলের রস খায় মহিলাদের নিয়মিত মাসিক হবে। আবার অনেকের মেহ রোগ আছে, যেই রোগের কারণে মানুষের গাল ভেঙে যায়, চেহারার মধ্যে কেমন একটা হলুদ রং হয়ে যায়, চেহারা ভেঙে যায়। এই ডুমুর ফলের রস যদি কোনো মানুষ খায় তার মেহ রোগ ভালো হয়ে যাবে, চেহারা সুন্দর হবে বলেন সুবহানাল্লাহ। এই যে এই ফলের কসম করেছেন আমার আল্লাহ মানুষ বানাইতে গিয়ে, এই ফলটা আছে জান্নাতের ভিতরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে একটা ফলের গাছ আছে, এই ফলের নাম কি? তিন গাছ, বাংলায় হলো ডুমুর ফল। এই ফলটা জান্নাতের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। কোন মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইলেন, গোলামের জন্য বানাইলেন? রব্বুল আলামিন বলেন বান্দারে এই মানুষকে বানানোর জন্য একটা নয় দুইটা নয় চার চারটা শপথ কেটেছেন আমার আল্লাহ। এক নাম্বার বললেন ওয়াত্তিন, আর দুই নাম্বার শপথ করলেন ওয়াজ্জাইতুন। এখানে ওয়াও দিয়ে আল্লাহ তাআলা কসমকে ইঙ্গিত করেছেন, ওয়াজ্জাইতুন জাইতুনের কসম করেছেন আমার আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। জাইতুনটাও একটা ফলের নাম, এই ফলটা হুবহু একটা রূপ বাংলার জমিনে পাওয়া যায়। অনেকেই বলে এই ফলটা হলো জলপাই ফল, এই জলপাইয়ের নাম হলো জাইতুন ফল। আবার জাইতুনের আরো কিছু রূপ আছে, বাংলাদেশে নাই, বাংলাদেশে জাইতুন নামে জলপাই বলতেছে নে, তবে বাংলাদেশের জলপাই আর আরব নগরীর জলপাই কিন্তু এক নয়। বাংলাদেশের জলপাই অনেক টক, দুই তিনটার বেশি খাওয়া যায় না, আর আরব দেশের জলপাই 15-20টা করে খাওয়া যায়। ওই দেশের খেজুর আর বাংলাদেশের খেজুর যেমন এক নয়, তেমন আমাদের দেশের জলপাই আর ওই দেশের জলপাই এক নয়, আমাদের দেশের তিন ফল আর ওই দেশের তিন ফল কিন্তু এক নয়। কেন আমার আল্লাহ জাইতুনের কসম করলেন মানুষ বানাইতে গিয়ে? এই জাইতুনের মধ্যে অনেকগুলো রহস্য আছে, সেই রহস্যগুলো উন্মোচন করার মতো জ্ঞান এলেন শিক্ষা দীক্ষা আমি আমার ভিতরে নাই, তবে একটু দরওয়াজাটা আপনাদেরকে খুলে দেই,
এই জাইতুন গাছটা এত দামি একটা গাছ, এই গাছের কসম আমার আল্লাহ কেন বললেন, এই গাছটা আমার আল্লাহ জান্নাতের গেটের মধ্যে রেখে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ওই যে পূর্বে আমি আপনাদেরকে যে বলছিলাম আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখছেন 40 বছর।